ভারতে করোনা পরিস্থিতির দিকে নজর রাখব। ভারতে করোনায় দৈনিক সংক্রমণ রইল 42,500-এর উপরে। দেশে ফের বাড়লো অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনায় গত 24 ঘন্টায় 533 জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা 42,982। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 41,726 জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 4,26,290 জনের। মোট আক্রান্তের সংখ্যা 3,18,12,114। অ্যাক্টিভ কেসের সংখ্যা 4,11,076। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 3,09,74,748 জন। মাঝরাত থেকে লাইনে, তাও মিলল না ভ্যাকসিন। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। টিকা কেন্দ্রে চলল বিজেপি বিধায়ক ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির তরজা। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ভ্যাকসিনেশন সেন্টারে উত্তেজনা। তরজায় জড়ালেন স্থানীয় বিজেপি বিধায়ক ও পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। বুধবার গোপালনগরের পাল্লায় দেবী রানী বালিকা বিদ্যালয়ে প্রশাসনের তরফে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভ্যাকসিন পেতে তারা রাত 2-2:30 থেকে লাইনে দাঁড়ান। কিন্তু অভিযোগ, সকাল হতেই জানিয়ে দেওয়া হয় সাধারণ মানুষ নন, টিকা পাবেন কেবল টোটো চালক, ব্যবসায়ীদের মতো সুপার স্প্রেডাররা। আর এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আড়াইটার সময় লাইন দিয়েছি, লাইন দেওয়ার পরে প্রবীণদারের কাছে জিজ্ঞেস করেছি, দাদা আমরা ভ্যাকসিনটা পাবো কি করে? বললো কি আপনারা ভ্যাকসিন পাবেন না। আমার ব্যক্তিগতভাবে আমি ই করেছি, বুক করেছি ভ্যাকসিন বাজার কমিটি থেকে। আমরা রাতে 2:30 থেকে যদি আমরা ভ্যাকসিন না পাই, ভান্ডার খোলা, তারপরে ভবে রাতে সবাই এসে এসে ভ্যাকসিন নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাবে? আর আমরা গ্রামের মানুষ, আমরা কেন পাবো না? খবর পেয়ে এলাকায় পৌঁছন মন্দা দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তখন তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। টাকা জমা দিলে পরে ঘটনাস্থলে আসেন বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা প্রবীর দাস। শুরু হয় দুপক্ষের তরজা। কেন্দ্র ভ্যাকসিন পাঠালেও তৃণমূলের বিরুদ্ধে তা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও। টিএমসি যারা নেতৃত্ব দিচ্ছে তারা পক্ষপাতিত্ব করে, তারা নিজেদের থেকে একটা লিস্ট করে বিডিওকে পাঠাচ্ছে, বিডিও সাহেব সেটা ফাইনাল লিস্ট করে পাঠাচ্ছে প্রশাসনকে সামনে রেখে, পক্ষপাতিত্ব করে সেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছে। সম্পূর্ণ মিথ্যা কথা। এটা হচ্ছে স্পেশাল ক্যাম্প লিমিটেড, মানে বাজার কমিটি, টোটো চালক, অটো চালক, এরা এই ভ্যাকসিনটা পাবে। 2:30 থেকে লোক দাঁড়িয়ে আছে, তখন বলা হয়নি তাদেরকে যে তাদের ভ্যাকসিন দেওয়া হবে না? হ্যাঁ, বলে দিয়েছি। এদিন এই ক্যাম্প থেকে প্রায় 400 জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।